উত্তেজনা বাড়িয়ে বিতর্কিত অঞ্চলে ক্রুজ মিসাইল সহ চীনা যুদ্ধ বিমানের টহল উত্তেজনা বাড়িয়ে বিতর্কিত দক্ষিণ চীন সাগরে টহল দিয়েছে চীনা যুদ্ধ বিমান বেইজিং জানিয়েছে বৃহস্পতিবার চীনা বিমান বাহিনীর ফাইটার জেট এই সিক্স কে বোম্বার বিমান পেট্রোলিং করে দক্ষিণ চীন সাগর ও লাগো এলাকায় চীন এই টহলদারিকে রুটিন বলে দাবি করলেও সে কথা মানতে নারাজ বিশেষজ্ঞরা এ ব্যাপারে পিপলস লিবারেশন আর্মি বা লাল ফৌজ এক বিবৃতিতে জানিয়েছে দক্ষিণ চীন সাগরে তাদের বিমান বাহিনীর রুটিন টহলদারি চলছে কিন্তু সমর বিশেষজ্ঞরা বলছেন টহলদারি চলছে চীন বিরোধী একাধিক প্রতিবেশী দেশগুলোর জল সীমান্তেও যে আকাশপথে চীনা বোমারু বিমান উড়ে গেছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মত তাদের নির্ধারিত রুটের বদলে বৃহস্পতিবার চীনা বিমান ফিলিপাইন্স ও তাইওয়ানের বাণিজ্যিক জলসীমা বসি চ্যানেলের খুব কাজ দিয়ে উড়ে যায় এই জলসীমা নিয়ে চীনের সঙ্গে প্রতিবেশীদের প্রবল বিরোধ রয়েছে চীন কিছুতেই একে তাইওয়ানের বলে মানতে রাজি নয় তবে এই বসি চ্যানেল ও তাইওয়ান ছাড়াও দক্ষিণ চীন সাগরে বাণিজ্যিক নিরিখে অনেকের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এলাকায় সমুদ্রের নিচে রাশি রাশি আন্ডার সি কেবল নেটওয়ার্ক ছড়িয়ে রয়েছে টেলিফোন ও ইন্টারনেট সংযোগের জন্য তা খুবই গুরুত্বপূর্ণ শুধু বসি চ্যানেলই নয় চীনা যুদ্ধ বিমান মিয়াকো স্ট্রিটের খুব কাছেও টহল দিয়ে গেছে জাপানের ওকিনাওয়া ও মিয়াকো দ্বীপ দুটি এই জলপথে একে অপরের সঙ্গে যুক্ত তাই চীনের এই পদক্ষেপে আতঙ্কিত জাপানও প্রশান্ত সাগরের ওই এলাকা বাণিজ্যের জন্য বিখ্যাত বিভিন্ন দেশে প্রায় বত্রিশটি সেনাঘাটি রয়েছে সেখানে মিয়াকো স্ট্রিটের খুব কাছে জাপানের সেন কাকুদ্বীপ চিনাবোমারু বিমানে সুপারসনিক ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইলও মজুদ ছিল বেজিংয়ের এই বক্তব্যের পরেই টহলদারি নিয়ে প্রতিবেশী দেশগুলোর মধ্যে উত্তেজনা আরও বেড়েছে দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে